আশ্চর্য, ইহা কিপরি হইলা সম্ভব? এতে বড় কপটি লম্পটি অহংকারী দশানন, সে পুরী পুরোদ্ধা হইয়াছিল প্রভু রামচন্দ্রঙ্কর বন্ধ প্রতিষ্ঠা পাই। হ রাবণ বড় বুদ্ধিমান, জানিলা হি রামচন্দ্র তাহার মৃত্যুর কারণ, ভাঙ্গি গলারি ধৈর্য অহংকার তার, তেণু সীতাঙ্কু সাথে ধরি আসি যদি প্রভুঙ্কু করিব সমর্পণ, তেবে ন হেব রাম রাবণ যুদ্ধ, ন মরিব দশানন। ও তারপরে কোন করিবে মু কিছু ভাবি পারুনি, মু কিছু ভাবি। তুমি যে চিন্তার মর্মাহত, মো মধ্য ঠিক সেই চিন্তা করুছি লঙ্কেশ। রাবণ বড় কপটি মায়াবী, বিস্তার করি তার আসুরিক মায়া প্রভু রামচন্দ্রঙ্কু করিদেলা বশ, আও মাগি নেলা দক্ষিণা। দক্ষিণা মাগি নেলা, কিন্তু কোন সে দক্ষিণা? জানে নাই সত্য করাই কোন মাগি নেলা দক্ষিণা, কেহি বি জানি নাহান্তি। পুনি ক্রোধরে ধরি মাতা জানকীকু পলাই গলা তা পুষ্পক জনরে সেই লঙ্কা কটককু। কাহিকি লঙ্কেশ, কাহিকি? ইহা আহুরি আশ্চর্য সৌমিত্রী, যদি এ কথা হইথায় সত্য, যদি মাগি বরাবণ মোহর রামচন্দ্র ন করিবারণ, তার শত্রু পাশে মুহি নেইছি প্রভুঙ্কর পাশে পদে ন কহিলে কথা, ন চাহিলে থরে নটেকি বদন, কাহিকি লঙ্কেশ, কাহিকি? কিম্বা ন চাহিলা নেত্রে ন কহিলা কথা, ব্যবহারটি হৃদয় দেলা ব্যথা, আশ্চর্য লাগুছি দেখি মানি দশানন, এরি গলে তাই গীতে হইল মৌন, এ সীতা পাই কাহিকি হইব সমর, তুমি ঠিক কথা কহিছ,
যদি সীতা পাই নহেব রাম রাবণ যুদ্ধ, যদি ন মরিব দশানন, যদি সীতা নহিবে উদ্ধার, তেবে মু কিপরি হেবি লঙ্কপতি। আউ লঙ্কেশ ডাকটা, এ লঙ্কেশ ডাকটা কোন প্রভুঙ্কর মিথ্যা ছল না কপট? নাই লঙ্কেশ, মু মিথ্যা ছল না কপট জানি নাহি অন্তরে মোর, লক্ষ্মণর সন্দেহটা মধ্য সত্য, যে সীতা পাই সহিছি মু নানা নির্যাতনা, যে সীতা পাই সাগররে বাঁধিলি বন্ধ মু, যে সীতা পাই অন্যায়রে বদ্ধ কলি মহা বলি বাড়িকু, সে সীতা আমার নুহে লঙ্কেশ, সে সীতা হয়ে সারিছি সেই দশাননর। ক্ষমা করিদেব মোতে, মো কথাকু করিণ বিশ্বাস, মাতা জানকীকু তুমি সন্দেহ কর নাহি, মাতা জানকীকু তুমি সন্দেহ কর নাহি। কিপরি তাকে মু আউ করিবি বিশ্বাস, তুই দেখিলি না হাসিথিলা জানকী পাশকু মোহরে, হেলে থরুটিয়ে সে ন চাহিলা মোহর নেত্র করে লাগে, যে সীতা ক্ষণে রহিপারে নাহি ন দেখিলে মোহরি বদনকু, আজি সেই সীতা আসি ন চাহিলা মোহর ভাই, আসিথিলা প্রাণ জীবন ধিকম জনম
ହୃଦୟ ବ୍ୟଥା।